10 বছরে অগ্রগতি মাত্র 26%। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ধীরগতি। 10 বছরে 4 বার সময় পিছিয়েও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি মাত্র 26%। নতুন সময়সীমা অনুযায়ী আগামী 2 বছরে শেষ করতে হবে বাকি 74% কাজ। তারপরও সব জটিলতা কাটিয়ে এই সময়ের মধ্যে প্রকল্প শেষের ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে তাতে সংশয় দেখছেন বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক। করোনার মধ্যেও এমন স্বাস্থ্যবিধি মেনে চলছে রাজধানীর অন্যতম মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। 1 বছরেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে অনেকটা খাপ খাইয়ে ধীরে হলেও এগুচ্ছে প্রকল্প। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত প্রকল্প এলাকায় এখন এমন কর্মতৎপরতা, যে কারণে রাজধানীর বনানী থেকে কমলাপুরের দিকে রেল লাইনের দুপাশ ধরে এগুচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণযোগ্য, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এগোয়নি কাজ। বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশ শেষ হয়েছে 63%। বনানী থেকে মগবাজার পর্যন্ত দ্বিতীয় ভাগের অগ্রগতি মাত্র 15%, আর তৃতীয় অংশ মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত এগিয়েছে মাত্র 9%। সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি 26%। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রকল্প শেষের টার্গেট ছিল 2017 সাল, কিন্তু বাস্তবে কাজই শুরু হয় 2016 সালে। শেষমেশ 4 বার সময় বেড়ে এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্য 2023 সালের জুন। প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কে বিভিন্ন জায়গায় উঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প। সব মিলিয়ে 46.73 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে শেষ হলে প্রতিদিন 80,000 যানবাহন চলবে বলে আশা করা হচ্ছে, যাতে রাজধানীতে স্বস্তি ফেরার আশায় কর্তৃপক্ষ।